চট্টগ্রাম বন্দর দিয়ে মে মাসে রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে, বেড়েছে রপ্তানির পরিমাণও। গত মে মাসে আমদানির পরিমাণ চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। শুধু তা নয়, 19-20 সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসের আমদানির পরিমাণ ছিল বেশি। এই এক মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,22,000 ইউএস বা একক কন্টেইনার পণ্য এসেছে। মে মাসে রপ্তানি হয়েছে 56,000 টিইউএস কন্টেইনার। পণ্য রপ্তানির এই পরিমাণ চলতি বছর এপ্রিল মাসের চেয়ে বেশি হলেও জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় কিছুটা কম। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রমজানকে টার্গেট করে ব্যবসায়ীরা আমদানি পণ্য এলসি করেছেন বেশি। আবার মে মাসে 21-22 অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে কিছু কিছু পণ্যের আমদানি বেড়েছে। আমদানি বৃদ্ধির এই ধারা আরও কয়েক মাস অব্যাহত থাকবে বলে মত দিয়েছেন বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,21,000 টিইউএস কন্টেইনার আমদানি পণ্য এসেছে। ফেব্রুয়ারি মাসের চেয়ে 1,18,000, মার্চে 1,17,000, এপ্রিলে 1,18,000 এবং বিপরীতে মে মাসে এসেছে 1,22,000 টিইউএস কন্টেইনার। এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্স জানায়, আমাদের দিন দিন চাহিদা ও প্রবৃদ্ধি দুইটি বাড়ছে, ফলে আমদানির পরিমাণও স্বাভাবিক নিয়মেই বেড়ে যাচ্ছে। তবে মে মাসের আমদানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পেছনে বাজেট ঘোষণার বিষয়টি কাজ করেছে, কারণ বাজেটে আগের ও পরে কিছু আমদানি পণ্যের ভ্যাট বা ট্যাক্স বেড়ে যায়, ফলে সেটি মাথায় রেখে বড় ব্যবসায়ীরা আমদানি পরিমাণ বাড়িয়ে দেন। এ কারণে বন্দরে আমদানি বেড়েছে। বাংলাদেশ সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, আমদানির পরিমাণ যেমন বেড়েছে রপ্তানির পরিমাণও বাড়ছে এবং তা আরও বাড়বে। তার কারণ হচ্ছে গার্মেন্ট সেক্টরে রপ্তানি আদেশ বাড়ছে। আমাদের রপ্তানি বৃদ্ধির অন্যতম সূচক হচ্ছে তৈরি পোশাক রপ্তানি, তাই যেহেতু পোশাক শিল্পে অর্ডার রয়েছে তাই রপ্তানিও বাড়বে। এছাড়া আমাদের দেশীয় পণ্যের রপ্তানির পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।